বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবির এ দুটি চরণের উৎকৃষ্ট উদাহরণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। মহীয়সী নারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে ছাড়া যেমন বাংলাদেশ অসম্পূর্ণ, ঠিক তেমনি বঙ্গবন্ধু অসম্পূর্ণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাকে ছাড়া। তিনি শুধু বঙ্গবন্ধুর প্রেমময়ী সহধর্মিনীই ছিলেন না, ছিলেন একজন ইস্পাত কঠিন মনোবলের আদর্শ রাজনীতিবিদ, গরিবের সুখ দুঃখের সাথী, মুক্তিযোদ্ধা এবং কঠিন সময়ে এই বাংলাদেশের দিক নির্দেশক। বেগম ফজিলাতুন্নেসা মুজিব 1930 সালের 8ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 3 বছর বয়সে বাবা জহুরুল হক এবং 5 বছর বয়সে মা হোসনে আরাকে হারান। বাল্যকালে পারিবারিকভাবে চাচাতো ভাই শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে হয়ে ওঠেন বঙ্গবন্ধুর সারা জীবনের সুখ দুঃখের সাথী। ছাত্র রাজনীতি করতে গিয়ে যখনই বঙ্গবন্ধুর অতিরিক্ত অর্থের দরকার হতো, তখন পিতৃ সম্পত্তি থেকে অর্জিত অর্থ বিনা দ্বিধায় প্রেরণ করতেন বঙ্গমাতা। স্বামীর জন্য কষ্ট করলেও কখনো কোনো অনুযোগ ছিল না। শত অভাব অনটনের মাঝেও কখনো বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াননি। তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিনী হয়েই নিজের দায়িত্ব পালন করেননি, বরং বঙ্গবন্ধুর অবর্তমানে নিয়মিত নেতাকর্মীদের খোঁজখবর রাখতেন, আর্থিক সহযোগিতাও করতেন। এমনকি বঙ্গবন্ধুর কারাগারে থাকা অবস্থায় তার মামলা মোকদ্দমাও বঙ্গমাতাই পরিচালনা করতেন। 6 দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন গ্রেফতার হন, তখন রাতের আধারে বোরকাপরে বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্মীদের কাছে 6 দফার কর্মসূচির দিক নির্দেশনা পৌঁছে দিতেন। এ কারণে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন হুমকি ধামকি আসলেও অকুতোভয়ী নারী নিজের কাছে অনড় থাকেন। গোলটেবিল বৈঠকের জন্য বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন পাকিস্তানি সরকার। বিষয়টি জানতে পেরে তিনি এর প্রবল আপত্তি জানায় এবং প্রতিহত করেন। পূর্ব পাকিস্তানের আন্দোলনের গতি প্রকৃতি দেখেই তিনি বুঝতে পারেন যে সরকার বঙ্গবন্ধুকে প্যারোলে নয় বরং নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হবে। এই জন্য তিনি কারাগারে থাকা নিজের স্বামীকে প্যারোলে মুক্তি নিতে নিষেধ করেন। তার এই দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্তের কারণে এদেশের স্বাধীনতার পথ আরও বেশি ত্বরান্বিত হয়। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পিছনে প্রধান উদ্দীপক ও পরামর্শক ছিলেন বলে জানা যায় তারই আদরের দুলালী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে। আপনাকে সেখানে শুধু একটা কথাই বললেন যে সারাটা জীবন তুমি কষ্ট করেছ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, আজকে সেই একটা চূড়ান্ত দিন। সামনে তোমার জনগণ, পিছনে ওই পাকিস্তানিদের বন্ধু। তুমি জানো তোমার মনে ঠিক যে কথাগুলি আসবে তুমি শুধু সেই কথাগুলি বলবে, কারো কথা তোমার শোনা দরকার। 25শে মার্চ বঙ্গবন্ধু যখন গ্রেফতার হন, তখন তিনি দেশকে স্বাধীন করতে মুক্তির সংগ্রামে পাঠান নিজের 2 প্রাণপ্রিয় পুত্র শেখ কামাল ও শেখ জামালকে। গোপনে যোগাযোগ রাখেন মুক্তিযোদ্ধাদের সাথে এবং নিজের গয়না বিক্রি করে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা করেন। এভাবেই চলতে থাকে দিনকাল এবং অবশেষে 16ই ডিসেম্বর আসে বহুল প্রতীক্ষিত স্বাধীনতা। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সাথে স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশ গড়ার। মূলত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার ধ্যান, জ্ঞান এবং লক্ষ্য ছিল একই সূত্রে গাঁথা। পর্দার আড়াল থেকে নীরবে নিবৃতে কাজ করে গেছেন এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য। এভাবে যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রে 15ই আগস্ট 1975 সালে সপরিবারে নিহত হন এই মহীয়সী নারী। সর্বসুখ করিদান।